কৃষকের বন্ধু ফসল আর ফসলের শত্রু কীট পতঙ্গ তাই একজন কৃষক তার ফসল বন্ধুকে বাঁচাতে কীট পোকার সাথে চলে অনবরত যুদ্ধ সে যুদ্ধে চুরি হয় উভয়ই কৃষক তার বন্ধুর একটু অযত্ন হলেই পোকা শত্রু তার ফসলকে ঘায়ল করে তাই একজন কৃষি বন্ধুর নানারকম পদ্ধতি অবলম্বন করতে হয় তার ফসল বন্ধুকে বাঁচাতে সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আজ দেখাবো ফেরামন ফাঁদ এবং পলিথিন পদ্ধতি অবলম্বন করে কিভাবে ফসল বাঁচানো যায় এবং মাসে পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায় বর্তমানে ফেরামান ফাঁদ একটি অত্যাধুনিক কার্যকরী ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন ফসলে আমরা এখানে দেখতে পাচ্ছি তেমন একটি কার্যকর ভূমিকা এখানে পালন করেছে এই ফেরামন ফাঁদ ভিতরে যে দ্রব্যটি দেখতে পাচ্ছেন এটি সেই মাদলি এটির আকর্ষণেই এই পুরুষ পোকাগুলো এই ফেরামন ফাঁদে আটকা পড়ে অথবা এই পানির ভিতরে পড়ে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কৃষক প্রেমী একজন ভাই তিনি এই পলিনেটেড ব্যবহার করে বা পলি পদ্ধতি অবলম্বন করেও সফল হয়েছে কেন সফল হয়েছেন সে বিষয়ে যদি আমরা বলি তাহলে দেখা যায় যে যারা ফেরামন ফাঁদ ব্যবহার করেন করার পরেও কিন্তু অনুরূপ আমাদের সেভাবে ফল ফলাফল আসে না তারপরেও দেখা যায় যে মাছ পোকার আক্রমণ বাড়তেই থাকে শতকরায় পঞ্চাশ ভাগ ফসল আমরা তুলতে পারি তবুও আমরা এই মাসি পোকার সাথে যুদ্ধ করি আমরা এই মাসি পোকার সাথে যুদ্ধ আমরা দুই ভাগে দুইভাবে দুইভাবে করতে পারি সেটা হচ্ছে যে এক যদি আমরা ফেরামন ফাঁদ ব্যবহার করি দুই আমরা যদি এই ফসলগুলো বা ফলগুলো পলিনেটেড করি বা পলিথিন দিয়ে এটাকে আব্রত করে রাখি তাহলে দেখা যাবে যে এই মাসি পোকা ছিদ্র করতে পারবে না এবং তার ডিম ভিতরে প্রবেশ করাতে পারবে না মাছি পোকার উদ্দেশ্যই হলো যে জালিটি নরম বা খুবই নমনীয় সেই জালিতে বা ফলে তারা আক্রান্ত করে বেশি ডিম পাড়ে বেশি কারণ তাদের হুল অতটাও শক্তিশালী নয় বড়বেলায় যে ফলে তারা আছে যে বৃদ্ধ করে আমরা দেখেছি যে একটি ফলে যখন বয়স হয়ে যায় খোসা পুরু হয়ে যায় তখন ওই হুলটা মাছে পোকা ভিতরে প্রবেশ করাতে পারে না যার কারণেই আপনার ফসলটি পরবর্তীতে নষ্ট হয় না কিন্তু আপনি দেখবেন যে প্রাথমিক অবস্থাতেই ফল ফুল থাকা অবস্থায় মাছি পোকার আক্রমণে সেটি পচে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে যে মূল কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি কিন্তু আমরা যদি এই প্রথম অবস্থাতেই যদি এভাবে আমাদের এই কৃষি বন্ধু উদ্যোক্তার যে পদ্ধতি অবলম্বন করছেন যে পলিথিন দিয়ে সেটাকে আব্রত করে রাখছেন এবং যাতে মাসি পোকা হোল ফোটাতে না পারে আমরা সর্বদা চেষ্টা করি বা আমার কৃষক বন্ধুরা চেষ্টা করে যে ফসলকে সুন্দরভাবে গড়ে তোলার এবং ফসলকে সুন্দরভাবে বাজারজাত করার একজন বাজারে গিয়ে কখনোই খারাপ ফল কিনতে চাইবে না বা খারাপ সবজি কিনতে চাইবে না সে ভালোটাই কিনতে চাইবে তো সেই হিসেবে আমরা এই বাছি পোকার সাথে যুদ্ধ করে এই পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু এই বাছি পোকা দমন করতে পারি যেমনটা আমরা দেখিয়েছি যে ছোট অবস্থায় এই জালিগুলো নষ্ট করে দেয় আমরা চেষ্টা করব এই ফেরামন ফাঁদ অথবা পলিথিন পদ্ধতিটা অবলম্বন করে আমরা এমন সুন্দর সুগঠন সবজি উৎপাদন করার এখানে দেখতে পাচ্ছেন যে এই কৃষিপ্রেমী ভাই তিনি কিভাবে সফল হয়েছে তিনি এই পলিথিন ব্যবহার করেই কিন্তু এমনটা সফল হয়েছে একশো গ্রাম পলিথিনের মূল্য বিশ থেকে বাইশ টাকা বাজারে আর কীটনাশক যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে পলিথিনের থেকে কীটনাশকের খরচ একটু বেশি পড়ে তো সেই হিসাব করলে আমরা দেখব যে কীটনাশকে খরচ বেশি পড়ে সুপ্র দর্শক এমন পদ্ধতি অবলম্বন করবেন আশা রাখছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তত ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ